এবারের ঈদে সিনেপ্রেমীদের জন্য তুফান হয়ে হাজির হয়েছেন শাকিব খান আর সেই তুফান দেখতে একসাথে রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ভিড় জমিয়েছিলেন সারা দেশের সাকিব ভক্তরা সাকিব খান ইউনিভার্স ফ্যান ক্লাবের ব্যানারে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হওয়া শাকিব খানের ভক্তরাই মূলত এদিন এক হয়েছিলেন প্রায় শত সাকিবিয়ান এক হয়ে উপভোগ করেন তুফান সিনেমাটি এদিন প্রত্যেকেই এক কি রকম টি শার্ট পরে হাজির হন হাতে ছিল তুফানের ব্যানারও অনেকেই আবার একাধিকবার এই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান উপভোগ করেছেন বলেও জানান সব কিছু মিলিয়ে অন্য রকম এক উৎসব পরিবেশ দেখা যায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরায় যে বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন সাকিব নাবিলা মিমি চক্রবর্তী অভিনীত তুফান ছবির নির্মাতা রায়হান রাফি সাকিবান আসছে একসাথে সবাই এগুলো ছবি দেখা হয়ে গেছে তিন চার বার পাঁচ বার ছয় বার অনেকেরই দেখা হয়ে গেছে কিন্তু একসাথে একটা সাকিবান মিলন মেলা এটা সত্যি সত্যি আমাদের ভালো লাগতেছে ইদানিং যে ছবিগুলো সাকিব খান আসছে তো ওটার কিছু কিছু ক্লিপ দেখছি বা সবার কাছ থেকে যেমন রিভিউ পাচ্ছি তাতে করে মনে হচ্ছে এখন আগে চেয়ে অনেক ভালো কাজ হচ্ছে শত বাধার পরেও এবার চলে আসতে হলো কারণ তুফানের জ্বর এমনভাবে সবাইকে গ্রাস করে ফেলছে আসলে না এসে পারলাম না রাহান ছবি মানি হচ্ছে অনেক চমৎকার ছবি প্লাস সাকিব খানের ছবিটা চরম হয়েছে দুইটা ক্যারেক্টারই চরম হয়েছে তার সাকিব খানকে রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয়ভাবে তাকে রক্ষা করতে হবে কারণ আমরা দেখছি যারা স্টার দমের চূড়ান্ত পর্যায়ে চলে গেছিলেন তাদের সবাইকে কোনো না কোনোভাবে কালো শক্তিতে নি মানে নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে দুজন আছে তার দেশে বাইরে থেকে আসছে কেউ কেউ চিটাগাং নোয়াখালী বিভিন্ন জায়গা থেকে পাবনা বিভিন্ন জেলার থেকে তারা বিভিন্ন সময় অনেক কষ্ট করে আসছে তারা একসাথে জড়িত হয়েছে সিনেমাটা দেখার জন্য অলরেডি তারা তিন চারপাগর সিনেমা শেষ করে ফেলছে তারপরে আবার দেখছে আমার কাছে মনে হলো যে এই ধরনের যে সত্যিকারের ফ্যান যারা তাদের স্টারকে পাগলের মতো ভালোবাসেন তাদের সাথে বসে সিনেমাটা আমিও দেখি একটু উপভোগ করি তাদের ক্রেজিনেসটা দেখি আসলে কারণ তারাই তো প্রথম দর্শক